আমি মেয়েটাকে কত করে বোঝালাম কত করে বললাম তোমার সাথে দেখা হওয়ার পর আমি মেয়েটাকে এই কথা বললাম যে আমার তোমাকে ভীষণ ভালো লেগেছে কিছু বুঝলো না এত বোঝানো সত্ত্বেও এরকম একটা কাজ ও কেন আমি আমি কি করব বলো তো এখন পরমেশ্বরী আমি তো এখন বোম্বেতে আমি এখন পরমেশ্বরী আমি একটু শুটিং এ এসেছি আমার শুটিং চলছে আমি কাল রাত্রিরই সব এসে শুটিং তো এখনো শেষ হয়নি আমি 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 কি করব বলো তো এখন আমি দেখো আমি জানতে চাইছিলাম ও কোনোভাবে তোমার কাছে গেছে কিনা তুমি না একদম চিন্তা করো না এখানে সবাই কিন্তু কে খুঁজছে আচ্ছা ওইটুকুনি তো মেয়ে ও কোথায় বা যাবে বলো আমায় একটা কথা বলো ও কি তোমার বাড়ির ঠিকানা জানে মানে কোনোভাবে কি ও তোমার কাছে যেতে পারে দেখো তুমি তো এত দূরে বোম্বেতে ও কি কোনোভাবে তা জানতো না না ও জানে না কিছু আমি আমি তো গতকাল বিকেলে জানতে পেরেছি যে আমাকে বোম্বেতে আসতে হবে এই শুটিং এর জন্য আমি তো রাতের ফ্লাইটেই জাস্ট এসেছি এখন আমাকে দু তিন দিন থাকতে হবে শুটিংটার জন্য কিন্তু ও তো ও ও তো আমার বাড়ি তো চিনতে পারবে না একা একা তো কখনো আসেনি তবে ও তো মেমরি প্রচন্ড শার্প ও যদি যদি ম্যানেজ করে চলেও যায় একা একা আমার বাড়িতে এখন লক এন্ড কি ও তো বাড়িতে গিয়ে তো তালা চাবি দেখবে ও তো আচ্ছা এত দূর থেকে কি করে ও আমি এখন কি করি বলো তো এত দূর থেকে তুমি না একদম চিন্তা করো না আমি দেখছি আমি দেখছি কি করা যায় বুঝলে তুমি তোমার তো আজকে বিয়ে পরমেশ্বরী তুমি তো বিয়ের কোণে আজ তুমি আজ কি তুমি পারবে আমার বাড়ির অ্যাড্রেসটা আমি তোমাকে দিলে তুমি খুঁজে যেতে পারবে ওই শোনো বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে আমি থাকি হ্যাঁ একটা বড় সরো আইসক্রিম পার্লার আছে বেশ বড় ওর গা দিয়ে একটা গলি ঢুকে গেছে সেই গলিটাতে ঢুকলেই বাঁ হাতে একটা সাদা রঙের বড় কমপ্লেক্স সেটাই আমার বিল্ডিং 14B টাওয়ার 2 14B টাওয়ার 2